অঙ্কিত হয়ে গেছে, তার মনটা তো ফেট করে যায়, ফেট করে গেছিল, আর কিছু বলি এইটুকুই বলেছি ওদের কাছে। মানে নতুন করে এটা ওদের রেওয়াজের মধ্যে নেই, ওটা আবার করে দিয়েছে। কালকে অবধি ওরা কাজ শেষ করেছেন, রং টং আবার নতুন করে দিয়েছেন, যার রেওয়াজের মধ্যে নেই, নিয়মের মধ্যে নেই, তার বাইরে গিয়ে ওরা শুধু আমাদের বিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে একটা অতিরিক্ত বিশেষ মর্যাদা দিয়ে এই কাজটা করে দিল। কি করে এদের মানে ধন্যবাদ জানাবো আমি নিজেই জানি না, আমার পরে কাছে কোনো ভাষা নেই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা আমি দেখছি, এদের সঙ্গে পরিচয় যতই হচ্ছে, এই আমাদের কাজী ফিরোজ জোশী, ডক্টর দীপুমণি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সকলের সঙ্গে তো আমাদের খুব অন্তরের যোগাযোগ পরিচয় হয়। তো অক্ষরানন্দের সময় থেকে এরকম শুনতাম যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন মঞ্চে থাকেন, যদি আমরা ওখানে আমন্ত্রিত হই, তাহলে আমাদের মানে যিনি প্রধান, অক্ষরানন্দের সময় যেটা হতো, ওর আসনটা ওই রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর পাশেই থাকত। তো মাঝখানে কয়েক বছর ছিল না, মহারাজ চলে যাওয়ার পরে মানে অক্ষরানন্দী প্রয়াত হওয়ার পরে ওটা ছিল না। কিন্তু আবার দেখছি আমি আসার পরে, আমি তো কাউকে কিছু বলিনি, তখন ওই রেওয়াজটা ওরা চালু করে দিয়েছেন, মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকবেন, তার পাশের আসনটা কিন্তু আমার জন্য নির্ধারিত, আর কাউকে দেবেন না, আমার জন্য নির্ধারিত। এই যে সম্মানটা ওরা দেন, না দিতেই পারতেন, সম্মান দেন, এতে বুঝে যায় যে ওরা একটি অসাম্প্রদায়িক চরিত্রের মানুষ, এবং আমাদের সবাইকে সেই অসাম্প্রদায়িক চরিত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে তার যে আশ্বাস সেটি আমাদের অনুভব করানো। এদের সংখ্যা খুব নগণ্য গোটা পৃথিবীতে, অসাম্প্রদায়িক চরিত্রের সংখ্যা বাস্তবিক সারা পৃথিবীতে সর্বদাই খুব কম হয়ে থাকে। কিন্তু এখানে দেখছি যারা মঞ্চে বসে আছে প্রত্যেকেই এরা এই অসাম্প্রদায়িক চরিত্রের মানুষ। এখানে একজন কাউন্সিলর আছেন আমাদের, তিনি আজকে আসেননি বোধ হয় কোনো কারণে, তো রকুলউদ্দিন, সে আমাদের স্থানীয় অভিভাবকের মতো সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, এবং যে কোনো প্রয়োজনে এবং অপ্রয়োজনে আমাদের পাশে এসে দাঁড়ান, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তো ভারতবর্ষে জন্মেছি, বড় হয়েছি, এখানে আসার পর্যন্ত ভারতবর্ষেই ছিলাম। সত্যি কথা বলতে গেলে এরকম সহযোগিতা আমরা কিন্তু ওদেশেও পাই না, এটা এখানে আমরা পাই এই বাংলাদেশে। খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। আর এই স্কুলের বিল্ডিং কাজ যারা করেছেন, যেসব ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যারা করেছেন, তাদের মধ্যে কেউ কেউ এখানে উপস্থিত আছেন আজকে, ওদের সঙ্গে আমারও খুব ঘনিষ্ঠ পরিচয় হয়ে গেছে। এবং এইখানকার কন্ট্রাক্টর যে তিনি এখানে বসে আছেন আমি দেখছি, এবং তিনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, এই স্কুল থেকে তো কয়েক হাজার ছাত্র ছাত্রী বেরিয়ে গেছে। তিনি এখানে কতদিনের জন্য পড়েছিলেন ঠিক আমি জানি না, কিন্তু কিছুদিন পড়েছিলেন সেটাকে মনে রেখেছে, মনে রেখে এই কদিন থেকে দেখছি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন রং টং নতুন করে করা হচ্ছে, উনি সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কাজগুলো করাচ্ছে, আজকে ওইখানে এসে বসে আছে। তো দাঁড়িয়ে থেকে কাজগুলো করাচ্ছে যেন ওনার নিজের বাড়ির কাজ। এই যে আইডেন্টিফিকেশন, যে ইনভলভমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই আইডেন্টিফিকেশন বা ইনভলভমেন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কলকাতায় ছিলাম আমার জীবনের এই সাধু জীবনের প্রথম দিকে বোলপার্কে, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে, একবার সেখানে দেশ বিদেশের সব মানুষ আসেন, বড় বড় মানুষ সেই ভারতবর্ষে দেখতে আসেন। তাই দেখতে এলেই আমাদের সরকার, সেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার হোক, ভারত সরকার হোক, কলকাতায় পাঠালে আমাদের প্রতিষ্ঠানে মানে ইনস্টিটিউট অফ কালচারে পাঠিয়ে দেন যে একটু দেখে ওদেরকে ঘুরিয়ে দেখানো হোক। একবার আমি তখন ওখানে আছি, আমি তখন ওই সাদা পোশাকে আছি, তখন ব্রহ্মচারী, তো গ্রীষ্মের রানী এসেছে। তো গ্রীষ্মের রানী তো কলকাতায় অনেক জায়গায় দেখেছেন, ঘুরেছেন, কোথাও পছন্দ হয়,
সব নোংরা আবর্জনা রাস্তাঘাটে আরও অনেক সমস্যা এইসব অতিক্রম করে তিনি আমাদের এই প্রতিষ্ঠানটি দেখতে এসেছেন। আমি তখন সেখানে আছি, আমার বয়স কত হবে 25-26 বছর বয়স হবে, তখন আজ থেকে প্রায় 50 বছর আগের কথা বলছি। গ্রীষ্মের রানী এসে সব ঘুরছেন চড়ছেন আর খুব ইমপ্রেসড হয়ে যাচ্ছে। আমি বলছেন আপনাদের এখানে কত লোক আসে প্রতিদিন? আল্লাহ 10,000 লোক ঢোকে আর 10,000 লোক বেরোয় প্রতিদিন, গোলপার্কের কথা বলছেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কী করে রাখেন? হোয়াট ইজ ইউর মোটিভেশন? কী করে আপনারা পারেন, কোন শক্তিতে পারেন? মানে আমাদের কোনো আলাদা শক্তি নেই, এই যে কর্মীরা আমাদের এখানে কাজ করছেন তাদেরকে আমরা বেশি বেতন দিতে পারি না। সরকারের যে বেতন হয় আমরা ধারে কাছেও যেতে পারি না, কিন্তু ওরা সবসময় আমাদের কম বেতনেই তারা মনের আনন্দে কাজ করে যাবে। তো ওদেরকে বেতন বেশি দিতে পারি না, কিন্তু যে জিনিসটা ওদের মধ্যে আমরা তৈরি করতে সমর্থ হয়েছি এটা হচ্ছে এই প্রতিষ্ঠানকে তারা ভালোবাসছে, এই ভালোবাসাটা তাদের মধ্যে সঞ্চার করার চেষ্টা করেছি এবং আমরা আমার মনে হয় সর্বতভাবেই আমরা সমর্থ হয়েছি। আমি জানতে চাইলেন কোন শক্তিতে আমরা এটা করছি? আমরা বললাম আমাদের শক্তি হচ্ছে যেটা আমরা আমাদের কর্মীদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছি যেটা হচ্ছে স্পিরিট অফ আইডেন্টিফিকেশন। মানে আমার বাড়িটি যেমন আমি ভালোবাসি, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার বাড়িতে আমার সব কিছু আমার, তাকে আমি নিজের প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাজিয়ে গুছিয়ে রাখি। ওরাও মনে করে এই প্রতিষ্ঠানটি আমার, এই প্রতিষ্ঠান আমাদের। এই যে স্পিরিট অফ আইডেন্টিফিকেশন ইনভলভমেন্ট, এইটা আমার মনে হয় আমাদের এই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কাজ করে। আমাদের এই যে প্রতিষ্ঠান এখানে এই নতুন স্কুল বিল্ডিং হলো, আপনারা যদি এসে পরে ঘুরে যান দেখবেন যে এখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা কতখানি আন্তরিকতা নিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। মানে এই তো 3 দিনের মধ্যে একটি প্রতিষ্ঠানকে নোংরা অপরিচ্ছন্ন করে দেওয়ার পক্ষে যথেষ্ট এবং করে দেয় সবাই। যেখানে দেখবেন আপনারা আসবেন, যখন খুশি আসবেন এসে দেখবেন আমাদের ছাত্রছাত্রীরা সবসময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, তারাই রাখছে, বলতে হবে না। একটু দুষ্টামি করে, চেঁচামেচি করে, আমাদের নিস্তব্ধতা ভঙ্গ করে, ওটাও কিন্তু এনজয় করার মতোই ব্যাপার একটা, ওরা তো এরকম করবেই। তবুও আমাদের বলতে হয় ব্যয় এবং চাচাচি পরিষ্ঠান এসব বলতে হয়, কিন্তু এটা আবার এরা সব আছে এখানে, বলতেও অসুবিধা হচ্ছে, বললে আবার কী আরম্ভ করবে জানি না। ওরা নিজেরাই সব পরিষ্কার করছেন, কাউকে বলতে হয় না, কারণ ওরা মনে করে যে এই প্রতিষ্ঠানটি আমার, এই প্রতিষ্ঠানটি আমাদের, যদি এর কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমাদেরই অসম্মান হবে, অমর্যাদা হবে। তা আমরা যেভাবে হোক, আমরা ভগবানে বিশ্বাস করি যে ভগবানের আশীর্বাদেই এটা আমরা করতে পারছি, হয়তো তাই, হয়তো কেন, নিশ্চয়ই তাই। কিন্তু তবুও আমি বলবো আমাদের এই ছেলে মেয়েগুলি সত্যি খুব ভালো। এই ধরুন এখানে 100 ছাত্রছাত্রী পড়ে, তো এই যে পড়ে যতক্ষণ স্কুল চলে আপনারা বুঝতেই পারবেন না যে 100 ছাত্রছাত্রী